নমস্কার বন্ধুরা, নেতাজি সুভাষচন্দ্র ওপেন ইউনিভার্সিটির বিডিপি কোর্সে যাদের হিস্ট্রি অনার্স রয়েছে, যাদের এবং পেপার 6 অর্থাৎ মডার্ন হিস্ট্রির পার্ট 2 এর আজকে কিন্তু 20টা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার নিয়ে আমরা কথা বলবো। এবং আগামীকাল আপনারা জানেন যে ইউনিভার্সিটি কিন্তু স্যাম্পল কোশ্চেন তার ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে, এবং হিস্ট্রির যে 30খানা স্যাম্পল কোশ্চেন রয়েছে তার ভিডিওর লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং আপনার আই বটনে দেওয়া থাকবে। ওই 30টা স্যাম্পল কোশ্চেন লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ওই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়ে রাখবেন, হয়তো ওখান থেকেও রিপিট হলেও হতে পারে। তো বন্ধুরা দেখে নিন, এই যে 20টা গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনারা স্টেপ বাই স্টেপ একটু দেখে নিন, এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। তো বন্ধুরা দেখুন, প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে মহাবীরদের জন্য কোন ঘটনার অবসান ঘটে, এটা হচ্ছে কোম্পানি শাসনের। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিভিন্ন সরকারি পরীক্ষাতেও আছে যে কোন বিদ্রোহের ফলে আপনার হচ্ছে কোম্পানি শাসনের অবসান ঘটে, সেটা হচ্ছে মহাবিদ্রোহ। কোয়েশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে। দ্বিতীয় কোয়েশ্চেন, নীল বিদ্রোহের কথা কোন পত্রিকায় উল্লেখ করা হয়েছিল, এটা হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট বলে একটি পত্রিকা, তাতে উল্লেখ করা হয়েছিল এবং যার এডিটর ছিলেন কিন্তু হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্ট, আপনারা জানেন সুপ্রিম কোর্ট বর্তমানে দিল্লিতে অবস্থিত, তবে কিন্তু প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল বা কোথায় তৈরি হয়েছিল সেটা হচ্ছে কলকাতায় 1773 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমান নাম কি, আপনারা জানেন প্রেসিডেন্সি কলেজ, একটি নামকরা কলেজ যেটা কিন্তু 1817 সালে তৈরি হয়েছিল এবং তখনকার দিনে এর নাম ছিল কিন্তু হিন্দু কলেজ। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়, 1885-তে, এবং এর প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু অক্টোভ্যান হিউম। ল্যান্ড হোল্ডার সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে, 1837 খ্রিস্টাব্দে, রাধাকান্ত দেব। এ ন্যাশন ইজ মেকিং, এটা একটা গ্রন্থ এবং এই গ্রন্থটি কে লিখেছেন, না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যদি আপনাকে সাল জিজ্ঞাসা করে তাহলে হবে 1925। জাতীয় আন্দোলনের প্রথম হাতিয়ার কী ছিল, এটা সংবাদ মাধ্যম। ভারত সভা কারা প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে, দেখুন ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে, আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দুজনে মিলে কিন্তু ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। কংগ্রেসকে তিন দিনের তামাশা কে বলেছেন, অশ্বিনী কুমার দত্ত। ভারতবর্ষের আত্মা কে কাকে বলেছিলেন, ভারতবর্ষের আত্মা বলা হয় শ্রীকৃষ্ণকে এবং বলেছিলেন বিপিনচন্দ্র পাল। বঙ্গভঙ্গ কবে শুরু হয়েছিল এবং কবে রদ হয়েছিল, দেখুন বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 সালে, আপনারা জানেন লর্ড কার্জনের সময়, এবং এটা শেষ হয়েছিল কিন্তু 1911 সালে। 1919 সালে ভারত শাসন আইন অন্য কী নামে পরিচিত, এটা এটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড আইন নামেও কিন্তু পরিচিত। এটা অনেক সময় এটাও বলা হয় যে মন্টেগু চেমসফোর্ড আইন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কত সালে হয়েছে, সেটা 1919 সালে, এবং এটাকে কিন্তু ভারত শাসন আইন বলেও কিন্তু বলা হয়। সাইমন কমিশন, আপনারা জানেন সাইমন কমিশন ভারতে এসেছিলেন, তো সাইমন কমিশনে 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন এসেছিল, এবং সাইমন কমিশনে যে কতজন সদস্য ছিল সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবরমতী আশ্রম কে কবে প্রতিষ্ঠা করেছিল, সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন গান্ধীজি 1915 সালে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল, সেটা হচ্ছে 1942, এটা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয়। কে কংগ্রেসকে মাল্টিক্লাস অর্গ্যান বলেছেন, জওহরলাল নেহরু। বেঙ্গল কেমিক্যাল, আপনারা জানেন বেঙ্গল কেমিক্যাল কলকাতায় অবস্থিত, এবং বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন এবং 1893 খ্রিস্টাব্দে। 1857 সালের লাস্ট কোশ্চেন 20, 1857 সালে মহাবিদ্রোহকে কে ভারতবর্ষের প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করেছিলেন, ইনি হচ্ছেন বিনয় দামোদর সাভারকর। তো আপনারা দেখতে পেলেন বন্ধুরা, 20টা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এর ওই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এবং এই যতগুলো কোশ্চেন আমি আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু পিডিএফ করা থাকবে। এছাড়াও আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এছাড়া যদি আপনারা কালকে কিন্তু আমি আর একটা কোশ্চেন এখানে দিয়েছিলাম, ওই যে পার্ট ওয়ান, এই পার্ট ওয়ানটা আপনারা যারা এখনও পর্যন্ত দেখেন না আপনারা কিন্তু দেখে নেবেন। পার্ট ওয়ানে কিন্তু আমি বেশ কিছু ইম্পর্টেন্ট সাল নিয়ে আমি এখানে আলোচনা করেছি, তো সেই সালগুলো কিন্তু আপনাদের আসার সম্ভব না প্রবল, তো আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, 30টি যে কোশ্চেন ব্যাঙ্ক রয়েছে, কোশ্চেন ব্যাঙ্কে 30টা প্রশ্নের অ্যান্সারও কিন্তু দেওয়া থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও, আশা রাখছি ভিডিওটি আপনাদের খুবই ক্ষেত্রে খুবই ইনফরমেটিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।